سورة هذا آيات نمبر 57 سورة هذا آيات نمبر 57 انجليزيتي 57 আল্লাহ বলছেন যখন আল্লাহ এবং নবীকে কষ্ট দেয় কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে যারা আল্লাহ এবং নবীকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে দুনিয়াতেও লানত পরকালে জাহান্নামের শাস্তি কথাটা বুঝে আসছে আল্লাহকে কষ্ট দিবেন কেমনে বুঝে আল্লাহ নিজে বলেছে যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয় আয়াত করিমার অর্থ হলো সেটা আল্লাহর কষ্ট কেমনে দিব আল্লাহ কই কার হইবে কেমনে কষ্ট দিবেন আল্লাহর কেন আল্লাহ এই কথাটা বলল আল্লাহকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা কি আমাদের আছে নাই চেষ্টা করলেও পারবেন অর্থাৎ আল্লাহর নবীজির সামনে যদি কেউ বেয়াদবি কথা বলে আল্লাহর নবীজির প্রতি কেউ দুশ্মনী প্রকট করে আল্লাহর নবীর প্রতি যদি মনে মনে কোনো অশ্রদ্ধা পোষণ করে আল্লাহ কষ্ট পায় কথাটা বুঝে আসছে তো তাই নবীর নামে কোনো বেয়াদবি করলে মনে রাখবেন এটা সরাসরি আল্লাহর সঙ্গে বেয়াদবি তাইলে তার ইমান যে কই যাইব এটা তো বুঝেই গেল আর জানাম কোনটাতে দিয়ে ফালিশ করবো এটাও বুঝা গেল সবচেয়ে বড় ধান নামে মোনাফেকদের নিক্ষেপ করা কি সুন্দরভাবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ও রসুলকে যদি কেউ কষ্ট দেয় আহার কি মহব্বত কি ভালোবাসা আমার নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া আমার নবীকে সম্মান করলে আমি আল্লাহকে সম্মান করা হয় কথাটা বুঝে আসছে তো খুব সাবধান